এখানে আমার ক্যারেক্টার নাম প্রীতি, তো খুব সুন্দর রোম্যান্টিক, যেটা বড় বড় দর্শক গোপ বিশ্বাসকে দেখে এসেছে, ওই রকমই একটা ক্যারেক্টার পাবে, তার মধ্যে ডিফারেন্ট কিছু পাবে। তো সেটার জন্য সিনেমাটা শেষ হওয়ার পর যখন রিলিজ করবে, সেটা যে প্ল্যাটফর্মেই হোক না কেন, সিনেমা হল থেকে শুরু করে যে সোশ্যাল প্ল্যাটফর্মে হোক না কেন, তখন দর্শক ক্যারেক্টারটা ভালোভাবে জানতে পারবে। ভালো কাজ করলে সবাইকে সাপোর্ট দেওয়া দরকার, এবং আমি সেই কাজটি করছি। জয় যথেষ্ট ভদ্র একটি ছেলে, আমাকে খুব সম্মান দিয়ে কথা বলে, এবং প্রথমেই শুরুতে আজকে ক্যামেরা অ্যাকশনের সময় সে এসে আমাকে পায়ে সালাম করেছে, ব্যাপারটা খুবই ভালো। যে ও বলছিল, দিদি তোমার সাথে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে, অনেক কিছু ভালো লাগা কাজ করছে, শেখার কাজ করছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা একটা জায়গায় চলে যাচ্ছি বা গেছি, মানুষের মনে হয় আমাদের উচিত এরকম মানুষের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া ভালো কাজ করার জন্য, কারণ হয়তো বা আমরা আর কিছুদিন কাজ করব, তারা হয়তো আমাদের থেকে আরও বেশি টাইম কাজ করবে। তো সেখানে শেখার থেকে, যেমন আমরা শিখেছি ববিতা ম্যামের থেকে, আমার সৌভাগ্য হয়েছে রচা কাঙ্কারের থেকে শেখার সৌভাগ্য হয়েছে, কবরী আপা মাঝে মাঝে হয়তো বা কোনো ঝামেলা পড়লে আপাকে ফোন দিতাম, আপা সলিউশন দিতেন। দ্যাট ইজ কল সিনিয়র জুনিয়র ট্রান্সপারেন্সি, এক ধরনের কনভারসেশন। সেখান থেকে জয় কাজ করছে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি যে ও কাজ করি এবং ভালো কাজ করছে। হ্যাঁ, বাছাই করার কারণটা হচ্ছে যে আমি চাই সিনেমা বা আমি যে পরিবেশ, যে সমন্বয় নিয়ে কাজ করে এসেছি, আপনারা এবিসিতে এসে দেখেছেন বা শুনেছেন হয়তো বা সেট ছয়টা সেট ফেলেছে, এবং সেগুলো বিশাল এই সময়ের জন্য, এটা আমি মনে করি অনেক বড় একটা ইনভেস্ট। তো আমি চেয়েছি যে সিনেমাটা যেন ওই সিনেমার মতোই হয়, একটা যেন গুড ভাইবস ফিল হয়, যেটা দীর্ঘ 12 বছর আমরা দেখে এসেছি। এবিসিতে ঢোকার সাথে সাথেই একটা ডিফারেন্ট ফ্লেভার পেয়েছি, এটা একটা তাদের ছিল, দ্যাট ইজ কল আমি বলতে চাই এক বাক্যে, যেটা ইনভেস্ট বেটার। তো সেই জায়গা থেকে এটা ভালো লেগেছে। আর চিত্রনাট্যটা ডেফিনেটলি খুবই নতুনত্ব মনে হয়েছে, আমরা তো আসলে এমন একটা জায়গায় রয়ে গেছি যে আমাদের যে প্রাকৃতিক একটা ভালোবাসা, একটা ছেলে মেয়েদের ভালোবাসা, দেখাদেখি করা একটা ফিল, ফ্যামিলিগতভাবে একটু দ্বন্দ্ব, এই যে বিগত দিনে এই ধরনের গল্পগুলোর সাথে টাচ ছিল, মাঝখানে কিন্তু ওই টাচটা একদমই কমে গেছে। তো ওই রকম কিছু ফ্লেভার আমি এটাতে পেয়েছি, আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা চুজ করেছি। আমরা ঈদে টিভি মিডিয়াগুলো দেখলাম, তাতে করে আমারই পুরনো সিনেমাগুলো প্রত্যেকটা চ্যানেলে, আমি চ্যানেল চেঞ্জ করে মানে আসলে কারো ভালো কাজ দেখবো, অনেকেই কাজ করছে সেগুলো দেখতে পারিনি। তো এটা খুব কষ্ট লেগেছে, কারণ সবসময় চাই যে সবাই কাজ করুক, মিলেজুলে কাজ করি, ইন্ডাস্ট্রি ভরা থাকুক, নতুন আসুক, পুরনোরা কাজ করুক, আমরা কাজ করছি, এটা একটা মৌসুম থাকুক, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, এই যে করোনা মহামারী, মানে যেটা আমাদের বলা যায় এক ধরনের প্যান্ডেমিক, এটা তো গত বছর আমরা চিন্তা করেছিলাম হয়তো বা ভ্যাকসিনেশন বা বিভিন্ন প্রিকশনের মাধ্যমে হয়তো বা আমরা সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন দেখতে পারবো, সেই আশাই ছিলাম। কিন্তু আশাটা, নিরাশও হচ্ছি না, কিন্তু আশাটা আসলেই আমাদের খুব একটা সুখকর আশা হয়ে আসেনি। কিন্তু তারপরে তো আমরা বসে থাকতে পারি না, দীর্ঘ 1.5 বছর আমরা সবাই কাজে থেকে দূরে ছিলাম। 1.5 বছর অনেকটা সময়, প্রত্যেকটা মানুষেরই ঘরে সংসার আছে, সন্তান আছে, ফ্যামিলি আছে, চলতে হয়। তো ওই জায়গা থেকে 100% প্রিকশন মেনে আসলে কাজটা করা হচ্ছে। আর আপনি যে বলছেন ড্রাইভার, আসলে ড্রাইভার আমি কেন নিতে যাব, আমার কেন, প্রত্যেকটা মানুষ আমরা কাজ করছি, কাজের তাগিদে, জীবিকার তাগিদে কাজ হচ্ছে, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মানুষেরই দায়বদ্ধতা, এবং সেখান থেকে ভালোভাবে চলাটা আরও বড় দায়বদ্ধতা। তো যেহেতু আমার প্রথম একটা পয়েন্ট অফ ভিউ ছিল এখানে সবাইকে বলার, যে আমরা কিন্তু ফুল প্রিকশন মেনে যেন কাজটা করা হয়, এবং প্রত্যেকটা জায়গা থেকে আমরা অনেকে টেস্ট করিয়েছি, সেই সার্টিফিকেট নিয়ে বা সেই চিন্তাধারা থেকে কাজটা, মানে এখন মনে করছি 100% ফিট, কারণ বিগত সিনেমাগুলোতে আমাকে এইভাবেই দর্শক দেখেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আরও এক্সট্রিম ফিট হওয়া দরকার, আরও এক্সট্রিম, কারণ মানুষের জানার যেমন শেষ থাকে না, সৌন্দর্যের শেষ থাকে না, সেই জায়গা থেকেই বলা। বাট এখন রাইট নাও আমি মনে করি অনেক বেশি প্রিপেয়ার, কারণ আমি লাস্ট সিনেমা করার সময় যে বডি স্ট্রাকচার আমার ছিল, সেই মেজারমেন্টটা রাইট নাও আমার আছে। আমার থেকে দর্শকরাই হতাশ, কারণ বেলা শেষে প্রত্যেকটা মানুষ বিনোদন চাই, এটার বাইরে কেউ না। আপনি গিয়ে দেখেন এই যে লকডাউন বা ঘরে বসে থাকা, কী নিয়ে মানুষ সময় কাটিয়েছে, বিনোদনটা কী ছিল, টিভি মিডিয়া, হয়তো সেখানে নাটক দেখেছে, আমাদের পুরনো সিনেমা দেখেছে, টিভি প্রোগ্রামগুলো দেখেছে, নিউজ দেখেছে, এই যে আপনারা নিউজে আসছেন, আপনারাও বিনোদন দিচ্ছেন মানুষকে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খবর, দ্যাট ইজ কল বিনোদন। তো বিনোদনের বাইরে কোনো মানুষ জীবনযাপন করতে পারে না, এটা খুব বড় একটা কথা। তো
তো সিনেমা শুধুমাত্র আমার না, কোনো আর্টিস্টেরই রিলিজ হয়নি বিগত 3টা ঈদ হয়ে গেল এবং 1.5 বছর প্যান্ডামিক সিচুয়েশনের কারণে। এই সিচুয়েশনটা এমন একটা আমাদের মাঝে আঘাত এনেছে যেখানে লোকালয় থেকে দূরে থাকতে হবে, মানুষের সমন্বয় থেকে দূরে থাকতে হবে। তো সিনেমার বিজনেস বলতে হাউসফুল, হাউসফুল দ্যাট ইজ কল, যেখানে লোক সমাগম বেশি সেখানে হাউসফুল বলা হয়। তো যাই হোক, এখন তো পৃথিবীর বাইরে আমরা কেউ না, পৃথিবীর বৈচিত্র্যময় জিনিসগুলোকে মেনে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া হবে। খারাপ লাগছে, তবে হ্যাঁ আরও বেশি খারাপ লেগেছে বিধাই আসলে ঈদের পরপর সিনেমাটা শুটিং শুরু করা, সেটা হচ্ছে টিভি চ্যানেলগুলোতে বিগত 3টা ঈদ মিলে সমস্ত আমারই ছবি, মানে যে চ্যানেল ঘোরাবো সেখানেই আমি আছি এবং এক একটা চ্যানেলে 2-3টে করে সিনেমা আমার। তো এটা খুব খারাপ লাগছিলো, কারণ যারা নতুনরা কাজ করছে আমি চাই তাদেরকে দেখতে, তারাও কাজ করে, তারা ইন্সপায়ার হোক, তাদের ফ্যামিলি আছে, তারাও কষ্ট করেছে কোনো একটা সময়। এই আর কি আসলে এইভাবে আপনারা জানতে পারবেন, আমি আগে কিছু বলতে চাই না, যতদিনকে ক্যামেরা অ্যাকশন বলা হবে সেদিনে আমি আপনাদেরকে জানাবো, তাতে করেই ভালো মঙ্গল, কারণ আগে থেকে জানিয়ে ওটার আনন্দটা খুব একটা আনন্দময় মনে হয় না, কাজের মধ্যেই আনন্দ পাই আমি। সো অনেক গল্প আসছে, অনেক আসছে, দেখা যাক, দেখতে পারবেন, জানতে পারবেন আমার জায়গা থেকে। এই দেখেন, এই যে ওটিটি প্ল্যাটফর্মে যে কাজ করছে কাজের জন্য ঝুঁকছে, তো এই কাজটা কি বাড়ি থেকে করা সম্ভব? শুটিং সেটে আসতে হচ্ছে, তাহলে হোয়াই শুড আমাকেই কেন সেই কোয়েশ্চেন্সটা যে প্রত্যেকটা জিনিসের দায়ভার কেন আপনি নিলেন না? কাজ তো করতে হবে, বেলা শেষে কিন্তু এই যে আপনি বাইরে বেরিয়েছেন আমার নিউজ দিচ্ছেন, আপনি কি বাইরে আসছেন না? তাহলে আপনি যে বাইরে আসছেন, আপনার সাথে ক্যামেরা দুজন আসছে, ড্রাইভার আসছে, তার দায় দায়িত্ব কি আপনার? তাহলে সেম আমরাও কাজ করছি এইভাবে, কেউ কারো দায় দায়িত্ব নিতে পারে না। গুড প্রিকশন ইম্পর্ট্যান্ট, সচেতনতা ইম্পর্ট্যান্ট, আমাদের সরকার প্রধান যে বিধিনিষেধ আমাদের যেভাবে চলতে বলবে সেটা মেনেই কাজ করাটা হচ্ছে উচিত। ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারটা আসলে এখন দেখছি, এখন তো আমাদের সবাই এখন সোশ্যালিজমে চলে গেছে, সেটা ইন্টারভিউ থেকে শুরু করে ফেসবুক লাইভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। তো ওই জায়গা থেকে দেখা যাক, আগামী তো অনেকই এরকম আমার কাছে আসছে, অনেক গল্প, অনেক এরকম প্ল্যাটফর্মের ভিত্তিক কাজ আসছে, ভালো কোনোটা পেয়ে গেলে যেটা আমার মতো করে মনে হবে বা আমাকে ভোট করতে পারবে কাজ করবে। গত বছর লকডাউনে হয়তো আমরা একটা নাটকের ক্লিপ দেখেছিলাম, খুবই দুঃখজনক ছিল যে বাংলাদেশে এত সাহসিকতা পরিচয় দেওয়াটা আমার মনে হয় মোটেও উচিত হয়নি, কারণ বেলা শেষে আমরা ভুলে যাচ্ছি আমরা বাংলাদেশি, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, আমরা এই ধর্মকে সম্মান করি বিধায় আজও অবধি বাবা মা ভাই বোনের একটা আলাদা সমন্বয় থাকে, যেখানে মসজিদে ঢুকতে গেলে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। যাই হোক, আমি ওইভাবে বলছি না। তো ওই জায়গা থেকে সুস্থ মস্তিষ্কে সুন্দর সিনেমাগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হোক সেটা আমার প্রত্যাশা থাকবে। হ্যাঁ, এখন আমি খুব দুঃখ পেয়েছিলাম চঞ্চল ভাইয়ের একটা ব্যাপার নিয়ে, এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা ট্রেন চালু হয়ে গেছে যে সে করছে আমিও করবো, কিন্তু আমরা সত্যি ব্যক্তিগতভাবে ভুলে যাই যে আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ঘরে সন্তান, মা বাবা ভাই, প্রেম ভালোবাসা, বিচ্ছিন্ন মানে স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা সব কিছুই আছে, এটার বাইরে আমরা কেউ না, এটাই সমাজ। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ তাদের নিজের জায়গা থেকে যদি নিজের পরিবারের মতো করে আমাদেরকে দেখে, তাহলে বুলিংটা করতে কিছুটা কষ্ট হবে। বুলিং করবে না কেন, অবশ্যই করবে, ভালো মন্দ কাজ নিয়ে করবে, তাতে আমরা শিখতে পারবো, এবং আমি সবসময় বুলিংয়ের পক্ষে। কেন? কারণ সেখান থেকে হয়তো বা আমার চোখে যেটা সুন্দর অন্যের চোখে হয়তো বা সেটা অসুন্দর, এবং আমি তখন খুব সূক্ষ্মভাবে দেখলে আমিও বুঝতে পারবো যে জিনিসটা হয়তো অসুন্দর, আমি শুধরে নিব। কিন্তু সামাজিক অবস্থানে যেখানে ইমোশন কাজ করে সেখানে আসলে আমার মনে হয় যে বুলিং করাটা মোটেও উচিত না। আমার বাংলাদেশের মানুষ আমরা অনেক সুস্থ স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের, এবং আমরা অনেক বেশি মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটা ধরে রাখা উচিত। এখন আমি হচ্ছে একদমই দুটো হচ্ছে ক্যারিয়ার নিয়ে আছি, সেটা হচ্ছে একটা আমার ক্যারিয়ার, একটা আমার সন্তান, কারণ এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে এখন অনেক বেশি কাজ করতে হবে, কারণ সন্তানকে মানুষ করতে হলে শুধু মুখে বললে হবে না, কাজেও প্রমাণ দেখাতে হবে। সে কাজের জন্য ডেফিনেটলি আমরা মানি আর না মানি, আমাদের আর্নিং ফর মানি এটা আমাদের দরকার, এটার বাহিরে কেউই বাঁচতে পারে না। তার জন্য এখন পুরোপুরি ক্যারিয়ার অ্যান্ড সন্তানের উপর ফোকাস। আমি আসলে সিঙ্গেল মাদার নামটা শুনতেই খুব অপছন্দ করি, বিগত বেশ কয়েকটা প্রোগ্রামে বলেছি, আবারও বলছি, হোয়াট ডু ইউ মিন সিঙ্গেল মাদার? আমার হতে পারে আমার সিঙ্গেল যদি একটা ভাই থাকতো, আমার মা বাবা কেউ নয় পৃথিবীতে, বাচ্চা আমার ভাইটার বয়স হচ্ছে 3 বছর, আমি হয়তো বা একটা স্টাবলিশড একজন বড় বোন, তখন কী বলতো, সিঙ্গেল বোন?
বা আমার যদি এরকম হতো যে আমার ফ্যামিলির মধ্যে সবাই মারা গেছে কোনো একটা কারণে, আমার হয়তো একটা সম্পর্কের খালা হতে পারে, ফুপা হতে পারে, সে আছে, তাকে আমার দেখতে হবে দায়িত্ব নিয়ে, তাহলে আমি কি সিঙ্গেল আন্টি, সিঙ্গেল খালা? নো, আমি এই কথাটার সাথে একেবারেই দ্বিমত পোষণ করে বলছি, আমি একজন মানুষ, একজন মানুষের দায়িত্ব আমার প্রতি আছে, তাকে নিয়ে আমার ভালো কিছু করতে হবে, এগিয়ে যেতে হবে, তাকে মানুষ করতে হবে, এটা আমার ইন্টেনশন। আমি একজন মানুষ, একজন মানুষের মানুষের দায়িত্ব পালন করছি, দ্যাটস হোয়াট। আমি জানি না ও কী হতে চায় বা কী হতে চাচ্ছে, এটা ও ভালো বলতে পারবে একটা সময়ের মাধ্যমে, আমিও বুঝতে পারবো। কিন্তু প্রথমত কথা, একটি কথাই বলতে চাই, আমার সন্তানটা পৃথিবীতে আসার পেছনে একটি মানুষেরই সবচেয়ে বড় অবদান, সেটা আমার মা। আমার মা বরাবরই চেয়েছেন সে একজন ভালো বড় ডাক্তার হোক। তা আমার মা একটা ডাক্তারের নাম বলতে পারতেন না ঠিকভাবে, সেটা হচ্ছে দেবী শেঠি, বলতে শিল্পা শেঠি, তো এইভাবে বলতেন যে ওই রকম একটা ডাক্তার হোক। তা আমার মা পৃথিবীতে নাই, যেহেতু আমি মনে করি আমার মারই সৃষ্টি, আমার জয়, আমি চাইবো আমার মায়ের ইচ্ছাটা পূরণ হোক। আর বাকিটা ও তো অনেক ছোটো, ওরও ইচ্ছাটা আমাকে দেখতে হবে, আর ভবিষ্যৎ বলে দেবে সে কী হতে পারবে।